আক্তার, বৈশাখী নিউজ, ঢাকা। যানজট সহ রাজধানী ঢাকার বিভিন্ন সমস্যা সমাধানের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় রাজধানী ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দোকান মালিক সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। এর আগে তেজগাঁওয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র বলেন, আগামী 3 বছরের মধ্যে রাজধানীর প্রতিটি ভবনকে সবুজায়ন করা হবে। I like to thank you all. We shall come. দীর্ঘদিন ধরে